প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বনায়ন সম্পর্কে আলোচনা করব। প্রথমত বন কি এ সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্ট বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত বিস্তীর্ণ এলাকা যেখানে পশু পাখি কীটপতঙ্গ সহ বিভিন্ন জীব বসবাস করে তাকে বন বলে। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা উচিত। এবার আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বনায়ন জিনিসটা কি। বনায়ন হচ্ছে বন সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানসম্মতভাবে গাছ রোপণ পরিচর্যা ব্যবস্থাপনা পদ্ধতিকে বনায়ন বলে। বাংলাদেশে 1873 সালে পার্বত্য চট্টগ্রামে সেগুন বাগান সৃষ্টির মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কর্মসূচি সৃষ্টি হয়। প্রতি বছর সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে কোটি কোটি বৃক্ষের চারা রোপণ করা হয়ে থাকে। এবার তোমাদেরকে আমরা বলে যাচ্ছি বনের বৈশিষ্ট্য। বনের আকার বড় বা ছোট হতে পারে। কৃত্রিম বনের সাধারণত সুনির্দিষ্ট কোনো আকার থাকে না। বনে বৃক্ষরাজি গুল্ম এবং ভেষজাতি উদ্ভিদ থাকবে, বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে। বনে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী যেমন সিংহ হাতি হরিণ শুকর কুমির সাপ আরও কীটপতঙ্গ ইত্যাদি থাকবে। বিভিন্ন প্রকার আগাছা পরগাছা এবং জীবাণু থাকবে। বন বিভিন্ন প্রজাতির উদ্ভিদের জেনুম ভাণ্ডার হিসেবে কাজ করে। ভূমি উঁচু সমতল ঢালু বিভিন্ন রকম হয়। বনের মধ্যে বাইত থাকে। বাইতটা হচ্ছে কি এইরকম যে দুই পাশে উঁচু জায়গা থাকে মাঝখানে নিচু সমতল থাকে, যেটা বাংলাদেশে আমরা সাধারণত বাইত বলে অভিহিত করে থাকি। বনে পাতার আচ্ছাদন পড়ে থাকে। বনে বিভিন্ন বয়সের বৃক্ষ থাকে। ম্যানগ্রুভ বনে সাধারণত শ্বাসমূল বৈশিষ্ট্য যুক্ত গাছ বিদ্যমান। এখন প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে বনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সাধারণত বন থেকে আমরা তিন রকম উপকার পেয়ে থাকি। প্রথমত হচ্ছে বনের অর্থনৈতিক গুরুত্ব, দ্বিতীয়ত হচ্ছে বনের পরিবেশগত গুরুত্ব, তৃতীয়ত হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব। প্রথমত আজকের ক্লাসে আমি তোমাদের সামনে বনের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই অর্থনৈতিক গুরুত্বের অধীনে প্রথম পয়েন্ট আমরা যেটা বলবো কাঠের অর্থনৈতিক গুরুত্ব। নির্মাণ কাঠ যেমন বাড়ি ঘর দালান কুঠা দরজা জানালা থেকে শুরু করে পুল ব্রিজ সেতু কালভার্ট রেলওয়ে স্লিপার সব ধরনের নির্মাণ কাজে সাধারণত কাঠ ব্যবহার করে থাকি। আমাদের বাংলাদেশে সাধারণত যেমন সুন্দরী শাল গর্জন গামারি তাল ইত্যাদি যে কাঠ আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু আমরা বন থেকেই পেয়ে থাকি। দ্বিতীয়ত আসবাবপত্র কাঠ। আসবাবপত্র কাঠ যেমন হচ্ছে কি আমরা খাট পালঙ্ক চেয়ার টেবিল আলমারি আলনা প্রভৃতি তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করে থাকি। যেমন আমরা কাঁঠাল গাছ মেহগনি তারপর হচ্ছে কড়ুই চাম্বল ইত্যাদি এগুলো কিন্তু আমরা বন থেকে পেয়ে থাকি। তৃতীয় পয়েন্ট হচ্ছে ডেকোরেশন। যেমন কোনো উৎসবাদিতে বা স্থায়ীভাবে অফিস দোকান এবং বাড়িঘরে ও অনুষ্ঠান সাজানোর জন্য যে আমরা কাঠ ব্যবহার করে থাকি সেটাও কিন্তু আমরা বন থেকে পেয়ে থাকি। এবার আমরা যন্ত্রপাতি তৈরির কাঠ, দেশীয় কৃষি যন্ত্রপাতি খেলাধুলার উপকরণ এবং কুটির শিল্পের যন্ত্রপাতি তৈরির জন্য আমরা কাঠ ব্যবহার করে থাকি। লাঙ্গল জোয়াল মই আশ্রা যন্ত্রের হাতল তৈরি করতে আমরা কাঠ ব্যবহার করে থাকি এবং এই কাঠগুলো কিন্তু আমরা সাধারণত বন থেকে পেয়ে থাকি। এবার হচ্ছে কি আমরা প্যাকেজিং কাঠ, যে আমরা বিভিন্ন
পণ্য সংরক্ষণ করে করতে গেলে অথবা আমরা বিদেশে যখন এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি তখন আমাদের বাক্সের প্রয়োজন হয়, প্যাকিং করতে হয়। এই প্যাকিং করতে গেলে বিভিন্ন বাক্স যে তৈরি করে থাকি সেই তৈরি করার জন্য যে কাঠের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা বন থেকে আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে হয়তো ইউক্যালিপটাস, গামারি বা অন্য সময় আরও অন্যান্য নরম জাতীয় কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জ্বালানি কাঠ, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত আমরা জ্বালানি ক্ষেত্রে আমরা কাঠ ব্যবহার করে থাকি। আমাদের দেশে প্রায় 60% জ্বালানিতে সাধারণত কাঠ ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা সাধারণত বন থেকে আমরা পেয়ে থাকি। এবার বাহন তৈরির জন্য কাঠ, যেমন আমাদের দেশে এখনও প্রত্যন্ত অঞ্চলে যেমন গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঠেলা গাড়ি, তারপর হচ্ছে ভ্যান, রিক্সা, নৌকা, বাস, ট্রাক ইত্যাদি কাঠ দিয়ে সাধারণত তৈরি করা হয়। গাড়ির চাকা তৈরি করার জন্য বাবলা বা অর্জুন কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এই কাঠও আমরা সাধারণত বন থেকে পেয়ে থাকি। শিক্ষার উপকরণের কাঠ, যেমন আমরা শিক্ষা উপকরণ বলতে আমরা সাধারণত বুঝি যেমন চেয়ার, বেঞ্চ, তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে ডাস্টার, তারপরে কাগজ, পেন্সিল ইত্যাদি তৈরি ক্ষেত্রে সাধারণত কাঠের ব্যবহার হয়ে থাকে। এ কাঠও আমরা সাধারণত বন থেকে পেয়ে থাকি। এবার হচ্ছে কি বিবিধ, যেমন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় কাজে ও আচার অনুষ্ঠানে কাঠের প্রয়োজন রয়েছে। যেমন আমরা আমাদের দেশে কিছু কিছু এখন ইউজ করা হয়, যেমন পল্লী বিদ্যুতের খুঁটি, রেললাইনের স্লিপার, বিল্ডিং নির্মাণে আমাদের সেন্টারিং করে থাকি। বিশেষ করে আমাদের শিমুল কাঠ সাধারণত বা ইউক্যালিপটাস গাছ এখন আমরা ব্যবহার করে থাকি। এগুলো সাধারণত আমরা বন থেকে পেয়ে থাকি। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আন্ডারে বলবো বাঁশের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। যেমন হচ্ছে নির্মাণ, আমাদের দেশে আমরা প্রায় একটা গরিব দেশ বা উন্নয়নশীল দেশের মধ্যে আমরা যদি বলতে চাই, যেমন আমাদের দেশে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেকেই তারা নির্মাণ সামগ্রী বিশেষ করে বাড়িঘর, দালান কোঠাতে, সাঁকো, পুল বিভিন্ন নির্মাণ কাজে বাঁশ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকছে। নির্মাণ কাজে উপযোগী শক্ত বাঁশের সাধারণত প্রয়োজন হয় এবং সেই বাঁশটাও সাধারণত বন থেকে আসে। যেমন আসবাব বাঁশ, যেমন আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা যেমন সেলফ ইউজ করে থাকে, তারপরে যে সোফা সেট, চেয়ার প্রভৃতি তৈরিতেও সাধারণত বাঁশ ব্যবহার হয়ে থাকে। এবার হচ্ছে কি ডেকোরেশনের বাঁশ, যেমন অফিস আদালত, তারপরে দোকান, তারপরে বাড়িঘর এবং বিভিন্ন উৎসবাদিতে গেট, প্যান্ডেল, শামিয়ানা ইত্যাদির জন্য বাঁশ ব্যবহৃত থাকে। ডেকোরেশনের কাজে সাধারণত সূক্ষ্ম আঁশ বিশিষ্ট বাঁশ ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রপাতি তৈরিতে বাঁশ, যেমন কৃষি, শিল্প ও বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে বাঁশের বেশ ব্যবহার রয়েছে। লাঙ্গলের বিভিন্ন অংশবিশেষ যেমন জোয়াল, মই, আশরা, কুদাল এবং কুঠারের হাতল তৈরিতে শক্ত ধরনের বাঁশ ব্যবহার হয়ে থাকে। এবার জ্বালানি বাঁশ, আমরা বাঁশ সম্পূর্ণ বাঁশটাই জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তাছাড়াও বাঁশের শিকড়, আমরা মুথা, আগা, পাতা সব কিছুই জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। যানবাহন তৈরিতে বাঁশ, যেমন আমাদের দেশে এখনও গরুর গাড়ি, ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, ভ্যান, রিক্সা, নৌকা, ছাউনি তৈরিতে প্রধান উপকরণ হিসেবে বাঁশ ব্যবহার করে থাকে। সাঁকো, খাল, নদী এবং জলাশয়ের উপর সাঁকো তৈরিতে ব্যাপকভাবে আমাদের দেশে বাঁশ ব্যবহৃত হয়। এবার বাঁশের বিবিধ ব্যবহার, যেমন আমরা ব্যক্তিগতভাবে বাড়িতে বা কৃষক কী করে বেড়া, মাচা, তারপরে কি কলা গাছের ঠেস দেওয়া, কবরে, তারপরে খুঁটি, তারপরে যে পানির বড় যে তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। এবার আমরা শিল্পের কাঁচামাল হিসেবে বনের গুরুত্বটা একটু পয়েন্ট আকারে বলতে যাচ্ছি। যেমন দেশের বৃহৎ শিল্প কারখানায় বিশাল এক অংশ গড়ে উঠেছে বনসম্পদের কাঁচামালের উপর ভিত্তি করে। প্রথমত আমরা বলবো
কাগজ শিল্প। কাগজ শিল্পে যে কাঁচামাল ব্যবহার করা হয় কাঠ এবং বাঁশ। যেমন খুলনা নিউজ প্রিন্টে আমাদের গেওয়া গাছ ব্যবহার করা হয়, আর কর্ণফুলি পেপার মিলের যে কাঁচামাল হিসেবে সেটা সাধারণত ব্যবহার করে থাকি বাঁশ, এবং সে বাঁশও কিন্তু সাধারণত বন থেকে আসে। এবার দ্বিতীয়ত হচ্ছে ম্যাচ শিল্প। যে ম্যাচ শিল্পে সাধারণত ম্যাচের বাক্স, ম্যাচের কাঠি তৈরি করার জন্য সাধারণত কাঠের প্রয়োজন হয়, এবং সে কাঠও সাধারণত আমরা বন থেকে পেয়ে থাকি। এই যে কাঠগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে, যেমন কড়ুই কাঠ, শিমুল কাঠ, তারপর ইউক্যালিপটাস গাছ ইত্যাদি। এবার হচ্ছে কি মন্ড শিল্পে, যে মন্ড শিল্পটা হচ্ছে কি, যেমন কাগজ তৈরি করার পূর্বে আমাদের মন্ডের প্রয়োজন হয়, সেই মন্ডতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের কাঠ, যেমন মন্ড বা পেপার মিল সহ দেশের অন্য অন্য মন্ড তৈরি মিলের কাঁচামালের চাহিদা পূরণের জন্য বছরে বন থেকে হাজার হাজার টন বাঁশ এবং কাঠ সরবরাহ হয়ে থাকে। এবার আমরা বলতে যাচ্ছি প্রক্রিয়াকরণ শিল্প। যেমন বনজ ফলমূল, লতা পাতা প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহৃত হয়, যা থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত উপযোগী দ্রব্য সামগ্রী তৈরি হয়ে থাকে। রাবার শিল্প। রাবার গাছের কষ থেকে সাধারণত আমরা রাবার পেয়ে থাকি। এই রাবার দিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক, প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। এই রাবার যে মূল উপাদান সেটা কিন্তু আমরা বনের রাবার গাছ থেকে আমরা পেয়ে থাকি। বিবিধ শিল্প। বিবিধ শিল্পের মধ্যে যেমন আমরা হার্ডবোর্ড, প্লাইউড, তারপর ভিনিয়ার প্রভৃতি তৈরির জন্য বিশেষ ধরনের বনজ কাঠ ব্যবহার করে থাকে। সাধারণত আমরা প্লাই উডে সাধারণত আমরা শাল গাছ ব্যবহার করে থাকি। এবার আমরা কুটির শিল্পের কাঁচামাল হিসেবে বনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যেমন আমাদের দেশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে যাবতীয় সৌখিন দ্রব্যাদি আমরা কুটির শিল্প থেকে পেয়ে থাকি। যেমন আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে বাঁশ, বেত, কাঠ, তারপর মূল, শাখা, বাকল, পাতা, ফুল, ফল ও বীজ ব্যবহার করে থাকি। এবার আমরা ভেষজ উদ্ভিদ হিসেবে বনের গুরুত্ব আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যেমন প্রাচীনকাল থেকেই কোনো কোনো বনজ উদ্ভিদ বা তার মূল, কাণ্ড, বাকল, পাতা, ফুল, ফল, বীজ সরাসরি বা তার নির্যাস থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়। বিশেষ করে আমাদের দেশে আয়ুর্বেদিক এবং ইউনানি ওষুধের মূল উৎস হচ্ছে কি বনজ গাছ। তাছাড়াও আমাদের গ্রামীণভাবে, স্থানীয়ভাবে কবিরেজি ঔষধ এবং তার সকল প্রকার উপকরণ যে আমরা পেয়ে থাকি সেটা কিন্তু বন থেকেই। যেমন বনে কিছু ফল সম্পর্কে বলতে যাচ্ছি, যেমন আমলখি, বহেরা, হরিতকি, তো এগুলো সাধারণত বিভিন্ন কবিরাজি এবং আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা তোমাদের বলতে চাচ্ছি খাদ্য। যে বন থেকে আমরা বিভিন্ন ধরনের ফল মূল, যেমন মধু, তালের রস, খেজুরের রস, ফুল, মাংস ইত্যাদি পেয়ে থাকি। এবার বিবিধ। বিবিধ হচ্ছে কি, যেমন আমরা বন থেকে অনেক সময় নারিকেল, নারিকেল তেল, তারপর ভেন্নার তেল, পশু পাখির চামড়া, পশু পাখি ইত্যাদি বন থেকে পাই, যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আট নম্বর পয়েন্ট আমি তোমাদের সম্পর্কে বলতে চাচ্ছি, ভ্রমণ। আমাদের দেশে পর্যটন শিল্প সাধারণত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হচ্ছে কি, এই যে বনে যে চিড়িয়াখানা, পার্কের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম হয়, সেগুলোও কিন্তু এই ভ্রমণ শিল্পে, বিশেষ করে হচ্ছে কি পর্যটন শিল্পে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নয় নম্বর পয়েন্ট আমরা তোমাদের সামনে ধরছি, রাজস্ব আয়। যেমন বন সম্পদ আমরা ক্রয় বিক্রয়ে রপ্তানি করে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে থাকে।
এবার তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে দারিদ্রতা এবং বেকারত্ব দূর করার ক্ষেত্রেও বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক বনায়নের মাধ্যমে উপকারভোগীরা অনেকেই দারিদ্রতা দূর করতে সক্ষম হয়েছে। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার তোমাদের বাড়ির কাজ রইল যে বনের অর্থনৈতিক গুরুত্বটা একটু ভালোভাবে পড়বে।